নামখানের বিভিন্ন নদীতে নজরদারি চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ফ্রেজারগঞ্জ উপকূলরক্ষী বাহিনীর অফিসে এসে পৌঁছলো বিশেষ হোভারক্রাফট। গতকাল থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে সুন্দরবনের বিভিন্ন জল সীমানায়। স্থলভাগ থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত পুলিশ প্রশাসনের টহলদারি চলছে। আজ নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে নজরদারি চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এছাড়াও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও লঞ্চ ও স্পিড বোর্ড নিয়ে টহল দেওয়া হচ্ছে জলপথে। পাশাপাশি মৎস্যজীবী ট্রলারগুলির কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ। এমনকি নৌকোতে কতজন রয়েছে তাও খতিয়ে দেখছেন উপকূল রক্ষা বাহিনীর আধিকারিকরা। আধার কার্ড, পরিচয় পত্র আছে কিনা, যা সব কিছু আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বললো কোনো বাংলাদেশি কোনো আছে কিনা, কোনো অসুবিধা নেই। যাবে যান করার জন্য আছে কিনা, সব কিছু দেখেছে, সব কিছু আছে। করলো বলতে আমাদের ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা আছে, আমরা সেগুলো জিজ্ঞেস করলো। আমাদের পরিচয় পত্র কজন আছে, কি আছে, জ্যাকেট ফ্যাকেট এগুলো। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।